আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মজা মানুষ না আবার আপনাদের মাঝে আরেকটা নতুন উপস্থিত। আমি অবস্থিত হয়েছি অবশ্যই আমার থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কন্টেস্টে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি প্রাইভেট হাসপাতালে এবং বাংলাদেশের সবচেয়ে যে সিনিয়র কনসালেন্ট ডক্টরের চেম্বারে লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, ডক্টর প্রফেসর কানিজ ফাতেমা, ডক্টর প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ স্যারকে, ডক্টর প্রফেসর রবিকুল আমিন, মানে তাদেরকে আমরা কীভাবে দেখাবো। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যদি আপনারা চিকিৎসা সেবা নিতে চান একজন প্রফেসরকে দেখাতে হলে অবশ্যই অবশ্যই বহির বিভাগে আপনার টিকিট কাটতে হবে। বহির বিভাগের টিকিট কেটে আপনি একজন মেডিকেলের অফিসারের শরণাপন্ন হয়ে তারপরে একজন মানে প্রফেসরকে দেখাতে পারবেন। যেমন যদি আপনি মানে যে কোনো একটা ক্রিটিক্যাল কেসে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন বা ক্রিটিক্যাল রোগের যে আক্রান্ত হয়ে থাকেন, তখন আপনার মেডিকেল অফিসার কিন্তু আপনার একজন প্রফেসরকে মানে দেখানোর রেফার করবে। এখন কথা হচ্ছে আপনার চয়েস মতো, আপনার চয়েস মতো কিন্তু আপনি একজন প্রফেসরকে দেখাতে পারছেন না। যদি চয়েস মতো প্রফেসর দেখাতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্রাইভেট হাসপাতালে দেখাতে হবে। যাক, আমি ইতিপূর্বে কিন্তু আরও কয়েকটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। কারণ একজন প্রফেসর মূলত ইনডোরে মানে ইনডোরে রুগী দেখেন, মানে ভর্তি রুগীদেরকে দেখে থাকেন, তখন প্রফেসররা কিন্তু খুব ব্যস্ত থাকেন। একজন প্রফেসরকে দেখাতে হলে অবশ্যই অবশ্যই আপনার বৈকালীন সেবা নিতে পারেন। আপনার বৈকালীন সেবাতে একজন প্রফেসর দেখাতে পারবেন, তারপরে কিন্তু আপনি চয়েস মতন দেখাতে পারবেন না। চয়েস মতন যদি একজন প্রফেসর দেখাতে চান অবশ্যই অবশ্যই আপনার প্রাইভেট চেম্বারে দেখাতে হবে। যদি আপনারা চয়েস মতন কোনো প্রফেসরকে দেখাতে চান অবশ্যই অবশ্যই আমার কমান বক্সে কমান করবেন, প্রফেসরের নাম বলবেন, ডক্টরের নাম লিখে দিবেন, অবশ্যই অবশ্যই তাদের চেম্বারে লোকেশন তথ্য সংগ্রহ করে অবশ্যই অবশ্যই ওই সিরিয়াল কন্ট্যাক্ট নাম্বারটি আমি ইনবক্সে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করবেন। আর একজন ভালো সিনিয়র কনসালেন্ট ডক্টরের সিরিয়াল পেতে একটু বিলম্ব হয়। যাই হোক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে আপনারা একজন প্রফেসরের চিকিৎসা সেবা নিতে হলে কীভাবে নেবেন। অবশ্যই অবশ্যই বৈকালীন সেবা নিতে পারবেন আর সুপার স্পেশালিস্ট হাসপাতালে আপনারা সেবা নিতে পারবেন। তবে আপনার চয়েস মতন আপনি সেবাটা নিতে পারছেন না, কারণ একজন প্রফেসরের যে রোস্টার থাকে সুপার স্পেশাল হাসপাতালে দেখা যাচ্ছে সে রোস্টার মতো নাও থাকতে পারে। তো ইনডোরে তারা অপারেশন করে এবং অপারেশন রুগীদেরকে মানে আপনার এটা ভিজিট করে। তো প্রফেসরকে দেখাতে হলে সবচেয়ে ভালো হবে আপনারা তাদের প্রাইভেট চেম্বারে দেখালে। প্রাইভেট চেম্বারে যদি তাদেরকে দেখাতে হয় তাহলে অবশ্যই আমার কমান্ড বক্সে কমান্ড লেখেন এবং ওই ডক্টরের নাম লিখে দেন, আমি ওই ডক্টরের অবশ্যই চেম্বারের লোকেশন এবং সিরিয়াল কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই সংগ্রহ করে আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। যাই, যদি আরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মানে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমান্ড বক্সে কমান্ড করবেন। আর আমার আই বাটনে আরেকটি এই ভিডিও দেওয়া আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হট নাম্বার দেওয়া আছে, আপনারা সেই হট নাম্বারে যোগাযোগ করে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে পড়ব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। আপনাদের উদ্দেশ্যে আমি চ্যানেলটা খুলেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। ঢাকা রাজধানীতে অনেক মানুষ এসে চিকিৎসা সেবা নিতে হয়রানির শিকার হয়, যাতে আপনারা হয়রানির শিকার না হন এই উদ্দেশ্যে মূলত চ্যানেলটি খুলেছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।